আসসালামু আলাইকুম অল ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডিং। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিয়া পোর্টাল সফটওয়্যার ব্যবহার করে S7 1200 PLCতে কীভাবে কমিউনিকেশান ডিসকানেক্ট করবেন। এখন দেখেন কমিউনিকেশান কানেক্টেড, কমিউনিকেশান টিকম, কমিউনিকেশান কানেকশন টু PLC, PLC 1, PLC 1 অ্যান্ড PLC 2 কমিউনিকেশান এস্টাবলিশড। এই ভিডিওটি আমি আমার প্রিভিয়াস টিউটোরিয়াল ভিডিওতে আমি কীভাবে আপনার দুটি পিএলসিকে কমিউনিকেশন করবেন সেই প্রোগ্রামটি আমি দেখাইছি। এখন ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দুটি পিএলসিকে ডিসকানেক্ট করবেন বা টার্মিনেট করবেন দুটি পিএলসিকে, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, আমি প্রোগ্রামটি এখন এখন ফ্রেন্ড দেখেন TDIS.com টার্মিনেট কমিউনিকেশন কানেকশন, দুটি PLC মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে, সেই কমিউনিকেশনটা কীভাবে আপনার টার্মিনেট করবেন, ডিসকানেক্ট করবেন সেটি দেখাবো TDIS.com এই ইনস্ট্রাকশনটির মাধ্যমে। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি PLC, HMI, সার্ভো, BFD, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি PLC, HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। PLC, HMI এবং SCADA প্রোগ্রামগুলো করে থাকি, অটোমেশন কাজগুলো করে থাকি। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। এখন আমি অফলাইন করে দিব, এটা হলো আমার PLC 2। এখন আমি PLC 1 চলে যাব, PLC 1 আমি অফলাইন করে দিব, অফলাইন করে দিয়ে আমি TDIS.com এই ইনস্ট্রাকশনটি নিব। ওকে, দেন ফ্রেন্ড এখানে রিকোয়ার আমি বুলেন টাইপ ডাটা দিছি। এখানে দেখেন বুলেন টাইপ I 0.0, এখানে আমি সেম ডিসকানেক্ট করার জন্য আমি আলাদা ইনপুট নিব, I 0.2 নিলাম ডিসকানেক্টের জন্য, I 0.2 সুইচ নিলাম। দেন আমি আইডি, এখানে আইডি হলো, এখানে দেখেন আমার আইডি কমিউনিকেশান আইডি হলো 1, আমি এখন কমিউনিকেশান আইডি দিব 1। ডান, দেন বিজি, দেন ইরর স্ট্যাটাস হলো আমার ওয়ার্ড ডাটা MW2, আর এগুলো হলো আমার বুলেন টাইপ ডাটা। ফ্রেন্ড, এখানে আমার কাজ শেষ, এখন আমি আমার PLC 2 চলে যাব। PLC 2 ডিসকানেক্ট করতে চাইলে আমি PLC 2 চলে যাব, মেন OB1 চলে যাব। এখানে TDIS.com ইনস্ট্রাকশনটি নিব, ডিসকানেক্ট ইনস্ট্রাকশন। I 0.2, এটা হলো ডিসকানেক্ট। ডিসকানেক্ট ইনস্ট্রাকশন, ডিসকানেক্ট সুইচ। দেন ফ্রেন্ড, এখানে আইডি, আমার আইডি হলো 1, আমি আইডি 1 দিব, কমিউনিকেশন আইডি 1।
দেন ফ্রেন্ড এখানে আমি স্টার্ট ডান দিব ডান বুলেন টাইপ দেন আমি বিজি বিজি বুলেন টাইপ ডাটা দেন আমি ইরর নিব ইরর বুলেন টাইপ অ্যান্ড স্ট্যাটাস স্ট্যাটাস व्हाट टाइप डाटा तो फ्रेंड हमार प्रोग्राम शेष आमी एखन दुटी पीएलसी ते प्रोग्राम टी इंडिविजुअली अपलोड दिव एखन आमी आमार पीएलसी टू ते सीपीयू 1215 एफसी डीसी 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 ए पीएलसी ते प्रोग्राम टी अपलोड दिव प्रोग्राम टी एखन आमी लोड दिव फिनिश तो फ्रेंड आमी एकर मोनेटाइजेशन ऑन ऑफ करब एटा होलो आमार पीएलसी टू एकोन आमी पीएलसी वाने चले जाबो पीएलसी वाने आमी प्रोग्राम टी अपलोड करब पीएलसी वाने प्रोग्राम टी अपलोड दिबो आमार वर्चुअल पीएलसी ते तो फ्रेंड एखन आमी पीएलसी वन आमार प्रोग्राम टी लोड दिबो स्टार्ट ऑल एंड फिनिश तो एखन फ्रेंड आमी मोनेटाइजेशन ऑन ऑफ करब তো ফ্রেন্ড এখন যদি আপনি টিকন টিকনে যদি আপনি এখানে কানেকশন সুইচ রিকোয়ার আই 0.0 সুইচ যদি আপনি অন করেন অন করলে আপনার কানেকশনটি এস্টাবলিশ হবে এখন এবং যদি আপনি আপনার কমিউনিকেশনকে ডিসকানেক্ট করতে চান টার্মিনেট করতে চান তাহলে আপনি রিকোয়ার আই 0.2 সুইচ যদি আপনি অফ করেন তাহলে আপনার কমিউনিকেশনটি ডিসকানেক্ট হয়ে যাবে তো ফ্রেন্ড এটা কিভাবে হচ্ছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি I 0.1 I 0.2 তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে কানেকশন দেখাবো কিভাবে কানেক্ট করবেন তো ফ্রেন্ড এখন আমি আমার পিএলসি ওয়ান সুইচকে এনাবল করবো I 0.0 সুইচকে এনাবল করবো স্যার এটা হলো আমার পিএলসি 2 তো ফ্রেন্ড এটা হলো আমার পিএলসি 2 এর সিম টেবিল আর এটা হলো পিএলসি 1 এর সিম টেবিল তো আমি এখন আমার পিএলসি 1 এর ইনপুট I 0.0 সুইচকে এনাবল করবো এখানে আমার এনাবল হয়েছে এনাবল ডাটা সেন্ট 7
থাউজেন্ড 7000 ডাটা সেন্ড। এখন আমি পিএলসি টু তে চলে যাব। ডাটা সেন্ড 7000, ডাটা সেন্ডিং অ্যান্ড কানেক্টিং 7000, কানেক্টিং তো ফ্রেন্ড, এখন যদি আপনি ডিসকানেক্ট করতে চান, কমিউনিকেশন ডিসকানেক্ট করতে চান, তাহলে আমি পিএলসি ওয়ানে চলে যাব। সরি, আমি পিএলসি ওয়ানে চলে যাব। তাহলে আমার পিএলসি ওয়ান, পিএলসি এখন আমি ডিসকানেক্ট সুইচকে এনাবল করব। আমার ডিসকানেক্ট সুইচকে এনাবল করব i0.2k। ডিসকানেক্ট এস্টাবলিশ, ডিসকানেক্ট স্ট্যাটাস 7000, ডিসকানেক্ট ইজ এস্টাবলিশ। পিএলসি টু তে চলে যাব। পিএলসি ডিসকানেক্ট এস্টাবলিশ। এখন দুটি পিএলসির মধ্যে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন ফ্রেন্ড, আমি চলে যাব আমার ডিভাইস অ্যান্ড নেটওয়ার্কে চলে যাব। আমার দুটি পিএলসির মধ্যে কমিউনিকেশন হয়েছে, দেখেন দুটি পিএলসির মধ্যে কমিউনিকেশন। আইপি অ্যাড্রেস ডিফারেন্স, আইপি অ্যাড্রেস 192, পিএলসি ওয়ান 192.168.0.1 অ্যান্ড পিএলসি টু 192.68.0.2 অ্যান্ড ফ্রেন্ড, কমিউনিকেশনটি আমি দেখব এখন। টু পিএলসি কমিউনিকেশন, আমার কমিউনিকেশন অ্যাড্রেস প্রোগ্রামিং অফ এন্ড কমিউনিকেশন অ্যাড্রেস ফ্রেন্ড, দেখেন কমিউনিকেশন অ্যাড্রেস লোকাল আইডি 1 1 কমিউনিকেশন। এখন আমি কমিউনিকেশন আইডি হলো আমার 1 1। তো ফ্রেন্ড, আশা করি আপনাদেরকে আমি প্রোগ্রামটি বুঝতে পারছি কীভাবে আপনারা দুটি পিএলসিকে কানেক্ট করবেন টিকন ব্যবহার করে, এবং দুটি পিএলসিকে কীভাবে আপনারা ডিসকানেক্ট করবেন, টার্মিনেট করবেন টিডিআইএস কন ব্যবহার করে। তো ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি এইচএমআই সার্ভো বিএফডি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফ্রেন্ড আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।